রঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয় জনের মুখ আজ যায় না চেনা, জীবন প্রদীপ ওই নিভিয়ে দিল গণধিকৃত বর্বর হায়না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে 28 অক্টোবর 2006 সাল ছিল চার দলীয় জোট সরকারের মানে ক্ষমতা হস্তান্তরের দিন। সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম। মহানগরীর আমির হিসেবে এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব আমার উপরেই আসলে ছিল। তো আমাদের কর্মীরা স্টেজ তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন সকালবেলা। ঠিক সেই মুহূর্তেই আসলে এর আগেও একটু যেতে হয় যে 28 অক্টোবরের মাত্র কয়েকদিন পূর্বেই তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পল্টন ময়দানে আওয়ামী লীগের সমাবেশে ঘোষণা করেছিলেন 28 অক্টোবর লগি বৈঠে নিয়ে ঢাকায় আসার জন্য। তো ঢাকা মহানগরীর পিচডালা কালো রাস্তায় তো লগি বৈঠার কোনো প্রয়োজন হয় না। লগি বৈঠার প্রয়োজন তো হলে নৌকা যেখানে চলে, এই পিচডালা রাস্তায় লগি বৈঠে নিয়ে আসার নির্দেশ দেওয়ার উদ্দেশ্যই হলো সন্ত্রাস সৃষ্টি করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সেই অনুযায়ী 28 অক্টোবর তারা লগি বৈঠা নিয়ে ঢাকা মহানগরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদার খুনি সন্ত্রাসীদেরকে নিয়ে এসে তারা হামলা চালায়। এবং সেই হামলায় আমাদের 6 জন ভাই শাহাদাত বরণ করে এবং জনগণ দেখেছে, বাংলাদেশের সকল মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াও ওই দিন লক্ষ্য করেছে যে কিভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে দিনে দুপুরে মানুষের সম্মুখে মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে মৃত মানুষের লাশের উপরে তারা কিভাবে নৃত্য করেছে এটা গোটা দুনিয়াবাসী লক্ষ্য করেছে এবং ধিক্কার জানিয়েছে। সুতরাং 28 অক্টোবর এই জাতির জন্য, এই দেশের জন্য একটা কলঙ্কিত দিন। এবং এই দিনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, এই হত্যাকাণ্ডের পরে মামলা হয়েছিল আপনারা অনেকেই জানেন, সেই মামলায় তদানীন্তন বিরোধী দলীয় নেত্রীর হুকুমের আসামি হিসেবে চার্জশিটও হয়েছিল। কিন্তু অল এনেবলিং সরকার আসার পরে অধিক তদন্তের নামে এই মামলাটাকে আবার ফিরিয়ে আনা হয় এবং অধিক তদন্তের জন্য পাঠানো হয় এবং এই সরকার ক্ষমতায় আসার পর সেই মামলা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এটাও বিচারের প্রতি একটা বিদ্ধাঙ্গুলি দেখানোর সামিল, ক্ষমতাকে ব্যবহার করে এই কাজটি তারা করেছিল। এবং আসলে 28 অক্টোবরের যে লোমহর্ষক ঘটনা, এই ঘটনা গোটা বিশ্বব্যাপীকে নাড়া দিয়েছে এবং গোটা দেশবাসী নয় গোটা পৃথিবীর মানুষ এটাকে ধিক্কার জানিয়েছে যে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে কীভাবে হত্যা করে তার লাশের উপরও নৃত্য করতে পারে। আপনি, আমি মনে করি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যেটা বর্তমান বাংলাদেশের রাজনীতির সাথে হুবহু মিল আছে। 28 অক্টোবরের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যই ছিল মাঠ দখল করার, জোর করে লগি বৈঠা দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে মাঠ দখল করা। এবং সেই দখলদারিত্বের রাজনীতি কিন্তু আজ পর্যন্ত অব্যাহত আছে। 28 অক্টোবরের ঘটনার ধারাবাহিকতাই আসলে সন্ত্রাসের মাধ্যমে, কারচুপির মাধ্যমে 2008 সালের 28 অক্টোবরের ঘটনার মাধ্যমেই অন ইলেভেনের সরকারের সূচনা হয়, যেটা ওই সময়কার বিরোধী দলীয় নেত্রী সাংবাদিকদেরকে বলেছিলেন যে অন ইলেভেনের সরকার হলো আমাদের আন্দোলনের ফসল। এবং এরপর থেকেই বলা যায় বাংলাদেশের রাজনীতি থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে। এর ধারাবাহিকতায় আজ পর্যন্ত দখলদারিত্বের রাজনীতি চলছে।
এরপর থেকেই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মানুষের মানবিক মূল্যবোধকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এবং সমাজে আজকে নানাভাবে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এক কথায় মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে এবং সেই ধারাবাহিকতা এখনও আছে এবং সেটাকে অব্যাহত রাখার জন্যই এখন পর্যন্ত ওই যে তারা রাজপথ দখলে করছিলেন সন্ত্রাস সৃষ্টি করে, এখন পর্যন্ত বিরোধী দলকে কিন্তু তারা রাস্তায় নামতে দিচ্ছে না। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক কর্মকাণ্ডকে তারা মাঠে ময়দানে করতে দিচ্ছে না, গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করেছে। সুতরাং 28 অক্টোবরের রাজনীতির ধারাবাহিকতা থেকে জাতিকে মুক্ত করতে হলে এই সরকারকে বিদায় করা ছাড়া আসলে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলাম বিরোধী শক্তির নির্মম আঘাতে তারা জীবন দিয়েছে এবং এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবন্ত এবং তোমরা তা বুঝতে পারো না। এজন্য আমি মনে করি যারা ওদিন জীবন দিয়েছেন তারা সফল হয়েছেন এবং আমরা যারা জীবিত আছি আমি মনে করি শহীদের বদলা আমরা, তারা যেভাবে আমাদেরকে হত্যা করে শহীদ করেছে, আমরা হত্যাকাণ্ডের মাধ্যমে বদলা নিতে চাই না। আমরা এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা এর প্রতিশোধ নিতে চাই। আর তার পরিবার পরিজনের কাছেও আমি এই আহ্বান জানাতে চাই যে যাদের সন্তানেরা শহীদ হয়েছেন আমি মনে করি তারাও সফল। এই জন্য তাদের ধৈর্য ধারণ করা দরকার। কোরআন শরীফে আল্লাহ তাআলা যে মর্যাদার কথা, শহীদের পিতামাতার মর্যাদার কথা বলা হয়েছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার দরবারে সেই মর্যাদা তারা পাবেন এবং শহীদদের সম্পর্কেও যে মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে এ ব্যাপারেও তার পিতামাতা বা আত্মীয় স্বজন তারা আশ্বস্ত থাকবেন বলে আমি বিশ্বাস করি। কোরআনের ভাষায় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত এবং তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে তারা রিজেক্ট পেতে থাকে। এরকম ঘোষণা দুনিয়ার আর কোনো ব্যক্তির জন্যই দেওয়া হয়নি। সুতরাং যারা শহীদ হয়েছেন তারাও সফল হয়েছেন এবং তার পরিবার পরিজন বিশেষ করে তার পিতামাতাও আল্লাহ তাআলার দরবারে সেই মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ওনাদের ধৈর্য ধারণ করার জন্যই আমি অনুরোধ জানাবো।